নমস্কার বন্ধুরা ভদ্রস্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ভিডিওটা স্পেশালি যারা যারা আমাকে কমেন্ট করেছিল যে স্যার এর নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে তাদের সাথে সাথে প্রত্যেকের জন্যই কিন্তু এটা দারুণ একটা সুখবর কারণ এখানে তোমাদের অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে গ্র্যাজুয়েশন পোস্ট পর্যন্ত প্রচুর শূন্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আজকের ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের বলবো অনেকে তোমরা কমেন্ট করেছিলে অনেকে তোমরা মেল করেছিলে আমাকে যে স্যার এর কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো সেই রিগার্ডিং তোমাদের একটা কমপ্লিট ইনফরমেশান দেব তো কি বিজ্ঞপ্তি কবে থেকে তোমরা সেই পদ তোমরা দেখতে পাবে এবং তোমাদের কী কী যোগ্যতা এখানে প্রয়োজন এবং এখানে এজ কি কি থাকতে হবে কোন এজ ক্রাইটেরিয়া থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে তোমরা বেতন কত টাকা পাবে সিলেকশন প্রসেস কি সম্পূর্ণ বিস্তারিত অর্থাৎ তোমরা জানো ভদ্রস্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের এ টু জেড কমপ্লিট ইনফরমেশন প্রোভাইড করে থাকে তো এটার অন্যথা কিন্তু আজকেও হবে না কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এটা তোমাদের জন্য একটা দারুণ একটা অপরচুনিটি যেটা এফসিআই এর তরফ থেকে এবং তোমাদের বলে রাখি এখানে কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এটি কিন্তু কোনো কন্ট্যাকচুয়াল চাকরি নয় সম্পূর্ণ পারমানেন্ট চাকরি ঠিক আছে তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এফসিআই রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অর্থাৎ ফুড কর্পোরেশন ইন্ডিয়া রিক্রুটমেন্ট দু এটি কিন্তু একটা কমপ্লিট সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি তো তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আমি পোস্টের ডিটেলসে আরও আসবো তার আগে তোমাদের বলে দিই এখানে দেখো ক্যাটাগরি যে গ্রুপগুলো থাকছে যেমন হচ্ছে গ্রুপ বি ক্যাটাগরি পোস্ট গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট এবং গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট ঠিক আছে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি প্রয়োজন দেখো যারা যারা এইট পাস ক্যান্ডিডেট তারা যেমন গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবে যাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে তারা গ্রুপ সি পদের জন্য আবেদন করতে পারবে সেরকম বিভিন্ন ক্যাটাগরি পোস্টের জন্য আলাদা আলাদা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান প্রয়োজন এটাও আমি তোমাদের ডিটেলসে বলবো ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের বেতন কত টাকা দেখো এখানে সর্বনিম্ন বেতন হচ্ছে আঠেরো হাজার টাকা আর সর্বোচ্চ বেতন হচ্ছে একাত্তর হাজার টাকা মতো সর্বোচ্চ বেতন কিন্তু থাকছে ওকে এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে কোনো অসুবিধা কিন্তু নেই এই যে অফিসিয়াল তোমরা ওয়েবসাইট দেখছো আবেদন করার সময় তোমাদের এফসিআই ডট গভর্নমেন্ট ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে এখানে তোমাদের ভ্যাকেন্সি দেখো এটা ভ্যাকেন্সি কিন্তু এক্সপেক্টেড ভ্যাকেন্সি বলা হচ্ছে তবে এই ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হতে পারে ঠিক আছে যেটা বোঝা যাচ্ছে যেহেতু তোমাদের লাস্ট এফসিআই এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল দু হাজার বাইশে ঠিক আছে দু হাজার কিন্তু লাস্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এরপরে দু হাজার চব্বিশ এই দু বছর গ্যাপিংয়ে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি আছে ঠিক আছে পরবর্তী হচ্ছে তোমাদের বেতন দেখো বেতনটা যেটা আছে সেটা হচ্ছে ম্যানেজার পদের জন্য চল্লিশ হাজার টাকা থেকে একাত্তর হাজার টাকার মতো তোমাদের বেতন থাকবে অ্যাসিস্টেন্ট গ্রেড এর জন্য তেইশ হাজার টাকা থেকে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে বেতন থাকবে অ্যাসিস্টেন্ট গ্রেড এর জন্য বাইশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে বেতন থাকবে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য তেইশ হাজার টাকা থেকে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে বেতন থাকবে স্টেনো গ্রেড এর জন্য তেইশ হাজার টাকা থেকে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে বেতন থাকবে হিন্দি টাইপিস্টের জন্য বাইশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে বেতন থাকবে আর ওয়াচম্যানের জন্য আঠেরো হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে যেরকম তোমাদের গভর্নমেন্ট একটি সেন্ট্রাল গভর্নমেন্টের যেরকম থাকে বেতন সেরকম কিন্তু তোমরা বেতন কিন্তু পেয়ে যাবে পরবর্তী দেখতে পাচ্ছ তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কোন কোন পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করা হবে যেমন হচ্ছে তোমাদের ম্যানেজার ম্যানেজার পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং সঙ্গে কিন্তু ইকুইভ্যালেন্ট আরও কিছু যোগ্যতা কিন্তু তোমাদের প্রয়োজন হবে ঠিক আছে তো সেই যোগ্যতার ব্যাপারে তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের ম্যানেজার পোস্টে কিন্তু তোমাদের কাজের ম্যানেজার পোস্টে তোমাদের কাজের কিন্তু এক্সপিরিয়েন্স প্রয়োজন ঠিক আছে এই পোস্টার ক্ষেত্রে বাদ বাকি যারা যারা অ্যাসিস্টেন্ট পদের জন্য আবেদন করবে মানে এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্টেন্ট গ্রেড টু অ্যাসিস্টেন্ট গ্রেড থ্রি এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশান তুমি যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে সেটি আর্টস হোক সায়েন্স হোক বা কমার্স হোক যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে তোমরা অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্য ওকে আচ্ছা এবার হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছ যে কোনো মানে তোমরা সিভিল নিয়ে হতে পারে মেকানিক্যাল নিয়ে হতে পারে ইলেকট্রিক্যাল নিয়ে হতে পারে যে কোনো তোমরা স্টিম নিয়ে যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছ তারাও আবেদন করতে পারবে আবার যারা বিটেক ডিগ্রি যারা করেছো তারাও আবেদন করতে পারবে এই যেই পদের জন্য ওকে আচ্ছা স্টেনো গ্রেড টু স্টেনো গ্রেড টু এর জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে এটা শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে মানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট আর সঙ্গে তোমাদের স্টেনো জানতে হবে অবশ্যই স্টেনো জানতেই তো হবে কারণ যেহেতু তুমি স্টেনো পদের জন্য আবেদন করছো এরপরে হচ্ছে হিন্দি টাইপিস্ট এখানে তোমাদের যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশান এবং হিন্দি তোমাদের অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে এবং অবশ্যই তোমাকে কিন্তু টাইপিং যোগ্যতা থাকতে হবে ঠিক আছে এর পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে ওয়াচম্যান এই ওয়াচম্যানটা যেটা গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে এখানে তোমাদের যোগ্যতা হচ্ছে এইট স্ট্যান্ডার্ড অর্থাৎ তুমি যদি এইট পাসের একটা ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা ওয়াচম্যানের জন্য আবেদন করতে পারবে আর একটা কথা তোমাদের বলে রাখি এখানে তোমাদের মাধ্যমিক পাস যারা যারা ক্যান্ডিডেট আছো বা উচ্চ মাধ্যমিক যারা পাস ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু এই ওয়াচম্যানের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে আচ্ছা এবার দেখো তোমাদের এজ লিমিট এজ লিমিট কী থাকবে এজ লিমিট হচ্ছে যারা ম্যানেজার পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে আঠাশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে আমি এগুলো যারা যেগুলো বলছি সেটি ইউআর ক্যান্ডিডেট আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য বলছি অবশ্যই রিল্যাক্সেশান থাকবে আমি রিল্যাক্সেশনের ব্যাপারটা আমি পরে আসছি তো এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু গ্রেড থ্রি এর জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে হচ্ছে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে সেটি ইউআর আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের আর জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রেও কিন্তু আঠারো আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে স্টেনো গ্রেড টু এর জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রেও আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে এবার হিন্দি টাইপিস্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ বছর হচ্ছে বয়স থাকবে এবং ওয়াচম্যান অর্থাৎ গ্রুপ ডি পদের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে রিল্যাক্সেশনের ব্যাপারটা আসি অবশ্যই তোমরা রিল্যাক্সেশন পাবে এখানে যারা যারা এসসি এস টি ক্যান্ডিডেট আছো তারা বয়সে কিন্তু পাঁচ বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে অর্থাৎ এই বয়সের সঙ্গে তোমাদের আরও পাঁচ বছর যুক্ত করে নিতে হবে আর ওবিসি যারা ক্যান্ডিডেট থাকবে তারা তিন বছর তোমরা গভর্নমেন্ট রুল অনুযায়ী রিল্যাক্সেশন পাবে যারা পি ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু তোমরা যথারীতি তোমরা জানো গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম রিল্যাক্সেশান পায় সেরকম কিন্তু পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটরাও কিন্তু পেয়ে যাবে ওকে তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি তো এবার হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেসের ক্ষেত্রে যেটা অন্যতম সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ কত টাকা লাগবে দেখো ফিজে যদি কোনো পরিবর্তন না করে তাহলে কিন্তু এই ফিজটাই কিন্তু তোমাদের থাকবে যেটা তোমাদের ইউ আর ক্যান্ডিডেট ও বিসি ক্যান্ডিডেট যারা থাকবে তাদের ক্ষেত্রে হাজার টাকা মতো আবেদন মূল্য দিতে লাগছে তারপরে এস সি এস টি ক্যান্ডিডেট এবং যারা ওম্যান ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু রকম আবেদন মূল্য কিন্তু দিতে লাগছে না ঠিক আছে তাহলে ইউ আর আর ইডাব্লিউএস রাই শুধুমাত্র হাজার টাকা আবেদন মূল্য দেবে তবে এখানে কিন্তু আর একটা কথা তোমাদের বলে রাখি সেটা হচ্ছে যখন তোমাদের ফুল নোটিফিকেশান যখন প্রকাশিত হবে তখন কিন্তু তোমরা বিভিন্ন পোস্ট অনুযায়ী ঠিক আছে যেমন ম্যানেজার পোস্টের জন্য এই অ্যাপ্লিকেশান ফিসটা কিন্তু ধার্য হতে পারে তবে যে পোস্টগুলো যত নামবে মানে গ্রুপ সি পোস্টের জন্য হয়তো তোমাদের আবেদন মূল্য আরেকটু কমে গেলো মানে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন মূল্য হয়তো পাঁচশো টাকা তোমাদের আবেদন মূল্য দেখাবে তারপরে গ্রুপ ডি পদের জন্য আরেকটু কম দেখাবে আবেদন মূল্য তো এরকম কিন্তু হয় তোমরা রাজ্য সরকারও যখন দেখবে সেখানেও কিন্তু তোমরা দেখবে পোস্ট কিন্তু অনেকটা ভ্যারি করে আবেদন মূল্য কম বেশি হওয়াটা ঠিক আছে তো এটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টেও কিন্তু এরকমই তোমরা দেখতে পাবে পরবর্তী দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিলেকশন প্রসেস এই জায়গাটা ভালো করে বুঝে নাও সিলেকশন প্রসেস কি থাকবে যেখানে তোমাদের সিবিটি এক্সাম হবে তারপরে তোমাদের ইন্টারভিউ হবে তারপরে কিন্তু তোমাদের স্পেশালাইজড ট্রেনিং মডিউল হবে তোমরা জানো যে রিক্রুট হওয়ার আগে কিন্তু ট্রেনিং থাকে ঠিক আছে ঠিক আছে ট্রেনিং থাকবে তো এই ট্রেনিং পিরিয়ড তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু তুমি তোমরা ফাইনালি কিন্তু এখানে মানে জব তোমরা মানে কাজে তোমরা নিযুক্ত হবে ঠিক আছে তো এবার তোমাদের পরবর্তী তোমাদের দেখাচ্ছি যে এখানে সিলেকশন প্রসেসের অন্যতম যেটি সেটি হচ্ছে রিটিন এক্সাম এই রিটিন এক্সামের ক্ষেত্রে সিলেবাসটা কি থাকছে এখানে ফেজ ওয়ান তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঁচিশটা কোশ্চেন পঁচিশ মার্ক্সের পনেরো মিনিট সময় থাকছে তারপরে রিজনিং অ্যাবিলিটিতে পনেরো পঁচিশটা কোশ্চেন পঁচিশ মার্কসের পনেরো মিনিট সময় নিউমেরিক্যাল অ্যাপটিটিউড পঁচিশটা কোশ্চেন পঁচিশ মার্ক্সের জেনারেল স্টাডিজ সেখানেও কিন্তু পঁচিশটা কোশ্চেন পঁচিশ মার্ক্সের অর্থাৎ হান্ড্রেড কোশ্চেন হান্ড্রেড মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে যার জন্য তোমরা সময় পাচ্ছ সিক্সটি মিনিট সিক্সটি মিনিটের মধ্যে অর্থাৎ এক ঘন্টার মধ্যে তোমাদের একশোটা কোশ্চেন কিন্তু সলভ করতে হবে ওকে তো এবার দেখো তোমাদের বলা হচ্ছে যে এফসিআই রিক্রুটমেন্ট দু হাজার যে তোমাদের প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে থাকবে রং অ্যান্সারের জন্য ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং অর্থাৎ বুঝতে পারছো যে চারটে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে কিন্তু এক নম্বর তোমাদের কাটা যাবে তুমি যদি কোনো প্রশ্নের যদি উত্তর না দাও তাহলে সেক্ষেত্রে বা কোনো অ্যাটেম্প যদি না করো তাহলে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই ওকে আর কথা কিন্তু তোমাদের এখানে ইম্পর্টেন্ট নোট যেটা দেওয়া হয়েছে দ্যাট দ্য ফেজ ওয়ান স্কোর উইল নট বি কনসিডার্ড ইন দ্য ফাইনাল র্যাঙ্কিং অর মেরিট লিস্ট অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু রিটিনের ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে না ঠিক আছে অর্থাৎ তোমাদের রিটিনের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু যে ইন্টারভিউ যেটা আছে তারপরে তোমাদের টাইপিং বা স্টেনো যা যে পোস্টের স্টেনো আছে যে পোস্টের টাইপিং আছে তো সেগুলোও কিন্তু তোমাদের টোটাল কাউন্ট হবে তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে ঠিক আছে পরবর্তী আমরা চলে যাচ্ছি পরবর্তী যেটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের জব পোস্টিংয়ের সাথে সাথে তোমাদের বলে দিই যে এক্সামিনেশান সেন্টার ঠিক আছে এক্সাম সেন্টার রিলেটেড তোমাদের একটা প্রশ্ন থাকে যে এক্সাম সেন্টারটা স্যার কোথায় পাবো যারা যারা ত্রিপুরা থেকে দেখছো তারা আগরতলাতে তোমরা এক্সাম সেন্টারও পেয়ে যাবে এবং জব লোকেশানও তোমরা পেয়ে যাবে কারণ এখানে যেহেতু স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি কিন্তু থাকবে তো সেক্ষেত্রে তোমরা অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় কিন্তু তোমরা জব পোস্টিং পেয়ে যাবে এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখবে তা ওয়েস্ট বেঙ্গলে যেমন আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা হুগলি শিলিগুড়ি এইসব জায়গা তোমরা জব লোকেশন পেয়ে যাবে তার সাথে সাথে তোমরা কিন্তু এক্সামিনেশান সেন্টারটাও কিন্তু এই সব লোকেশানে তোমরা পেয়ে যাবে অর্থাৎ তোমরা তোমাদের নিয়ারেস্ট লোকেশন চুজ করতে পারবে যখন তোমরা আবেদন করবে ঠিক আছে আচ্ছা বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এই ব্যাপারটা এবার ক্লিয়ার করছি বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে দেখো লাস্ট বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু হাজার বাইশে দু হাজার বাইশে লাস্ট নোটিফিকেশান বেরিয়েছিল সেখানে কিন্তু গ্রুপ ডি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি অ্যাসিস্ট্যান্ট ছিল ম্যানেজার ছিল অর্থাৎ এইসব বিভিন্ন পোস্ট তো এবারে কিন্তু গ্রুপ ডি পদের নিয়োগ বিজ্ঞপ্তিও কিন্তু সঙ্গে তোমাদের প্রকাশিত হবে তো দু হাজার চব্বিশ অর্থাৎ দু বছর পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের এক্স্যাক্ট যেটা বলতে গেলে তোমরা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কিন্তু দু নতুন নোটিফিকেশান অর্থাৎ নিউ নোটিফিকেশান কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে দেখতে পাবে এটা কিন্তু সবথেকে বেশি কিন্তু চান্স আছে যদি তোমার ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে তো এখন মতো এটুকুই টাটা